পর্যায়ে যারা ঘরের কাজের সাথে যুক্ত তাদের সম্মেলনের একটা আয়োজন চলছে। কিছুদিন আগে ক্ষুদ্র দোকান কর্মচারী সিকিউরিটি তাদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা চলছে। তাহলে এই যে বিভিন্ন কার্যক্রম চলছে, সিআইটু অল ইন্ডিয়া কনফারেন্সের আগে অনেকগুলি কনফারেন্স হয়েছে এবং বাকিগুলি সংগঠিতভাবে অনুষ্ঠিত করার মধ্যে দিয়ে বিভিন্ন অংশের মানুষের সঙ্গে সমাজের যে সম্পর্ক রয়েছে সেইগুলোকে সম্পৃক্ত করেই সামগ্রিক একটি আন্দোলন গড়ে তোলার রূপরেখা তৈরির উদ্দেশ্যে বিভিন্ন লড়াই সংগ্রামকে মাথায় রেখেই সংগঠনগুলিকে একটা সংহত করার প্রয়াস। আমরা আজকে যে জন্য জমা হয়েছি, দিনটা যেভাবে আমরা অবজার্ভ করতে চাইছি তাতে সাধারণভাবে আমরা সবাই যেটা ওয়াকিবহাল, আমরা সবাই জানি, শুধু একবার আলোচনা ছোট্ট আকারে করা প্রয়োজন। সভাপতি হিসাবে আমার মনে হয়েছে এটা প্রাসঙ্গিক বিষয়ের সঙ্গে সবসময় রিলেট করতে গেলে ইতিহাসটাকে অন্তত একবার টেনে আনা ভীষণ দরকার। যে সেদিন 1886 সাল আমরা মে ডে যেভাবে সবাই দেখছি, পয়লা মে আমেরিকায় সর্বত্র, চিকাগোতে নয় শুধু, সর্বত্র ধর্মঘট ডাকা হয়েছিল এবং অনির্দিষ্টকাল কয়েকদিন ব্যাপী, সন্ধে 8টা, দেরিতে বিকেল হয়। একটা ফ্যাক্টরির গেটের কাছে, ম্যাককার্মিক রিপার কারখানা, তার গেটের কাছে একটা সভা হচ্ছে। 407 যে গাড়িগুলো আছে ওই রকম ধরনের একটা গাড়ির ওপরে উঠে একজন বক্তৃতা দিচ্ছেন, লড়াইয়ের ময়দানে যারা আছেন, জর্জ অ্যাঙ্গেলস, অন্য অনেকে জমা হয়ে আছে দূরে কারখানার গেটে। শ্রমিকদের মাথাগুলো বোঝা যাচ্ছে, কালো কালো মাথা, ভালো দেখা যাচ্ছে না, আলো আঁধারি, কারণ সন্ধে নামছে। তাহলে এরকম একটা সময়ে এই অস্পষ্ট মুখগুলো, আর আন্দোলন চলছে 8 ঘন্টা কাজের দাবি, ধর্মঘট অনির্দিষ্টকালীন, তার সমর্থনে সভা, আচমকা ঘোড়ায় চেপে পুলিশ আসছে, সভা বন্ধ করতে বলছে এবং পুলিশ একটা মারমুখী চেহারা নিয়ে হাজির। অথচ যারা সভা চালাচ্ছেন তারা বলতে চেয়েছেন যে আরে শান্তিপূর্ণ সভা, ধর্মঘট চলছে, কোথাও তো কোনো অশান্তি হয়নি, ঘোষিত ধর্মঘট তো জবরদস্তি বন্ধ করছেন কেন? যেহেতু সভা বন্ধের কথা বলছে তাই ভাষণ থামিয়ে অ্যাঞ্জেলস গাড়ি থেকে নেমে এলেন পুলিশের সাথে কথা বলার জন্য, যিনি বক্তব্য রাখছিলেন, পুলিশকে বোঝাবার চেষ্টা করলেন। তখন অন্য নেতা অ্যালবার্ট পারসন্স, উনি গাড়িতে উঠে গেছেন, উনি বক্তৃতার নিজের অংশ বলতে শুরু করেছেন। লাঠি গুলি নির্বিচারে চলল পুলিশের পক্ষ থেকে, ছত্রভঙ্গ হয়ে গেল অসহায় নিরস্ত্র সাধারণ শ্রমিক যারা প্রতিবাদ করছিল। অনেকে গুলির আঘাতে ওখানে লুটিয়ে পড়ল, গোঙানির আওয়াজ ছিল চারিদিকে, অন্ধকার ঘনিয়ে আসছে, ছুটে পালিয়েছে যে যেরকমভাবে পেরেছে। এবং এই যে ঘটনাটা ঘটল রটিয়ে দিল যে পুলিশকে বোমা মারা হয়েছে, 8 জন পুলিশ মারা গেছে। তাহলে ওই দিন পুলিশে যারা নিহত, গুলিতে যারা নিহত হলেন এবং অনেক যে আহত হলেন, তারপরেও একটা বিচার ওরা সভা বানালো এবং 51 দিনের মধ্যে বিচার প্রক্রিয়াটাকে কমপ্লিট করল। এই বিচারের মধ্যে দিয়ে ওরা 8 জনের মধ্যে 7 জনের ফাঁসির হুকুম করল, 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। তো যারা এই শ্রমিকদের পক্ষে উকিল ছিলেন তারা কতগুলো প্রশ্ন করেছিলেন জুরিদের কাছে, যে যদি বোমা ছোড়া হয়ে থাকে প্রমাণ কি? দিতে পারেননি কেউ। যদি বোমা ছোড়েও 8 জন মিলে একটা বোমা ছোড়ে, ডিনামাইট ছুড়েছে, তাহলে 8 জন মিলে, 1 জন হতে পারে, তাহলে 8 জন মিলে বোমাটা ছুড়লো কী করে? তাহলে এই ধরনের অনেক কিছু ছিল অভিযুক্তদের পক্ষ থেকে উকিলরা প্রশ্ন যেগুলো করেছিলেন, একদম সাজানো ঘটনার মতন এইসব
কেউ দেখলেন না, পরোয়া করলেন না। ওরা এই যে আগের থেকে রাষ্ট্রের সঙ্গে ব্যবস্থা করা আছে যেন এরকম একটা পরিণতিতে 981 জনের ইন্টারভিউ নিয়ে জিজ্ঞাসাবাদের পরেই জুরি বোর্ড গঠন করে 51 দিনের মধ্যে শাস্তি বিধান করলেন। যিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করলেন তিনি ছাড়া 7 জনের যে ফাঁসি হওয়ার কথা 6 জনের ফাঁসি হলো, 1 জন ফাঁসির আগের দিন রাত্রে সুইসাইড করলেন। এখন এই যে ঘটনাক্রম হলো, প্রচার হলো যে পুলিশকে আক্রমণ করা হয়েছে, সব সংবাদপত্র তখনকার দিনে লিখলো, মেজর সংবাদপত্র ব্যতিক্রম কোনো একাধটার কথা খুব একটা শোনা যায় না, যে এইবার শ্রমিকরা টাইট হয়েছে, নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল বন্ধ হয়েছে, বদমাইশি করছিল, ধর্মঘট করছিল, আন্দোলন করছিল, চাইছিল, বন্ধ হয়েছে, যেমন হবে যেমন দরকার তেমন করবে, মালিক ছাঁটাই করবে, রাখবে, মাইনে দেবে, কম দেবে, যেটা মনে করবে করবে, তবে তো ইন্ডাস্ট্রি চলবে বা শিল্প চলবে, এরকম ধরনের কথা পত্রপত্রিকাগুলোয় লেখা হচ্ছিল। এখন এইরকম ধরনের লেখার জায়গায় এই ঘটনাক্রম যখন ঘটেছে নেতারা কিন্তু পিছু হটেনি, তারা রাত্রের মধ্যে নিজেরা গেল নিজের নিজের জায়গায় এবং প্রচার করল। মূল কথা এলো, অ্যাঞ্জেলস লিখে ফেললো একটা স্টেটমেন্ট যার মধ্যে লিখলেন, লড়াই থামবে না, গড়ে তোলো প্রতিরোধ। কালো ঘোড়ায় চেপে বহু মানুষ অনেকের অজান্তে ভোরবেলা থেকে এগুলো বিলি করতে লাগলো এবং বিভিন্ন গেটে কারখানায় এগুলো বিলি হতে লাগলো, চলতে লাগলো। তাহলে এই যে গড়ে তোলো প্রতিরোধ, এই কথাটাও প্রচারে পত্রপত্রিকা না লিখলেও, সরকার দমনমূলক অবস্থা নিলেও, অত্যাচার নামিয়ে আনলেও, ফাঁসির ব্যবস্থার জন্য তখন তো ফাঁসি ঘোষণা হয়নি, বিচার তৈরি হবে, জুরি বোর্ড তৈরি হচ্ছে, শ্রমিকরা লড়াই ছাড়বে না, প্রতিরোধ করবে, তাহলে এই ঘটনাক্রম কিন্তু সামনে আগুনের মতো প্রচারে ছুটতে লাগলো শ্রমিকদের মধ্যে, পরিবারের মধ্যে। এখন এই যে ঘটনাটা, এটা পৃথিবীতে সেই সময় ঘটেছে এবং তার পরবর্তী পর্যায়ে আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, 8 ঘন্টা কাজের দাবিতে লড়াই ওই কারখানার বা আমেরিকা দেশের মধ্যে কিছু কারখানার বিষয় নয়, সারা পৃথিবীর বিষয়, এই জন্য আন্তর্জাতিক, দেশের বা ফ্যাক্টরির সীমানা ছাড়িয়ে সমগ্র শ্রমিকের, শ্রমজীবী মানুষের, সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের দাবি। তাহলে যে অমানবিক ব্যবস্থা কায়েম ছিল এবং তা রাখতে চাইছিল, তার বিরুদ্ধে যে আন্দোলন ধর্মঘট, সেটা যে মাত্রায় সেই সময় উঠেছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেই সৃষ্টি হয়েছিল যে প্রস্তাবগুলো, দ্বিতীয় আন্তর্জাতিকে 1889 সালেই এই প্রস্তাবটা অ্যাঙ্গেলস পেশ করলেন যে আমরা পরের বছর 1890 থেকে পয়লা মেকে শ্রমিক সংহতি দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে আমরা পালন করব। সেখান থেকেই মে ডেকে সারা পৃথিবী এই ঢঙ্গেই পালন করে আসে। তাহলে এইসব প্রোগ্রাম যখন বা সেটটা যখন প্রত্যেকের মনের মধ্যে ঘুরছে, তখন কতগুলো স্বাভাবিক আলোচনা আমাদের কাছে আসছে। আমাদের এইমাত্র যারা পুরস্কার নিলেন, কালকে প্রাক মেয়েদের যে আলোচনা হয়েছে, যুব শ্রমিকদের নির্দিষ্ট একটা অংশ কালকে একটু প্রাকৃতিক ঝড় জল সামান্য হয়েছে, সেখানে উপস্থিত হয়েছিলেন, তারা আলোচনা করছিলেন, 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা আলোচনায় রেখেছেন তাদের মতো করে, ইয়াং ছেলে যেরম বুঝেছে, একটা কথা আনছিলেন যে আমাদের এই মুহূর্তের যে ফ্যাক্টরিগুলোতে আমরা চাকরি করছি, কাজ করছি, CI2 বা ট্রেড ইউনিয়ন করছি, তাহলে আধুনিক প্রযুক্তি, আধুনিক শিল্প, আধুনিক শ্রমিক, আজকের সময়ে আমরা এই ধরনের বিষয়কে নিয়ে কিভাবে লড়াই করব, ওর সঙ্গে রিলেট কী করে করব, এই একটা কথা তাদের মধ্যে থেকে আসছিল। বিভাজিত রাজনীতি অর রাজনীতিতে দেশের সামাজিক অবস্থায় বিভাজন, ধর্মের নামে, জাতের নামে, এটা এই সময়ে আমাদের মধ্যে আসছে। তাহলে শ্রমিকরা খণ্ডিত হচ্ছে, এখানে আমরা এটাকে কিভাবে দেখতে পারি, তো এখানে আলোচনার প্রসঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে এই যে জাতি সত্তা, পরিচিতি সত্তা একটা অন্য বিষয়,
পলিটিক্সে এই আইডেন্টিটি একটা ক্রাইসিস নিয়ে অনেকে সামনে আসছে, সেটা যে কোনো আন্দোলন হতে পারে। কয়েকদিন আগে আমরা কুর্মীদের আন্দোলন দেখলাম, এরকম অনেক আসতে পারে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণভাবে সামনে আনা হচ্ছে উগ্র জাত্যা অভিমান, জাতীয়তাবাদ বোধ সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে। তাহলে এই বিষয়েও যেহেতু কাল আলোকপাত হয়েছে ইয়াং ছেলেগুলির দ্বারা আমাদের ইউনিয়ন অফিসে, আমাদের শিক্ষণীয় জায়গা যেটা আমরা কাল কমিউনিকেশন দিয়েছি যে শ্রমিক শ্রেণীর এই যে জাতিধর্ম, এটাকে লেনিন ত্যাগ করতে বলছিলেন, পরামর্শ দিয়েছিলেন। কারণ দেশপ্রেম আর জাতিধর্ম এক নয়। প্রকৃত দেশপ্রেম মেহনতি মানুষকে আন্তর্জাতিকতাবাদী গড়ে তোলে। তাহলে একদম অপোজিট ডিরেকশন বামপন্থায় বিশ্বাসী মানুষের বোঝার ক্ষেত্রে, জাস্ট অপোজিট। বুর্জুয়ারা জাতীয়তাবাদের বিরুদ্ধে লেনিনকেও আপোষহীন সংগ্রাম করতে হয়েছিল তৎকালীন রাশিয়ায়। কারণ এই জাতিদ্বন্দ্ব জাগিয়ে তুলে একটা বিদ্বেষ, পরজাতি বিদ্বেষ, দেশকে পদানত করে রাখার, বাটোয়ারা করে শাসন করার চক্রান্ত। তাহলে আমাদের দেশেও আমরা শ্রমজীবী মানুষরা যদি আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী হতে পারি এবং বুঝতে পারি, তাহলে এখানে যে ধরনের জাতীয়তাবাদের চেষ্টা চলছে তা আমাদেরকে খণ্ডিত করার একটা রূপ। পাওনা গণ্ডার দাবিতে শ্রমিকরা আন্দোলন করব, এটা স্বাভাবিক। এই আন্দোলন শুরু হয় জনগণের থেকে, শ্রমিকদের থেকে, পরিবারের থেকে, আশপাশের থেকে, কিন্তু পৌঁছানোটা তো সোজা নয়। আমরা যা চাইছি আমরা তো পারছি না, পৌঁছানো এত সোজা নয়। কেননা দুনিয়াব্যাপী, বিশ্বব্যাপী একটা ব্যবস্থা, তার একটা ছোট্ট পকেটে আমরা আমাদের ভূমিকায় অবতীর্ণ মূল কথাগুলিকে মাথায় রেখে। তাহলে মালিকের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর এই লড়াই শুধু অর্থনৈতিক সংগ্রাম নয়, এই সংগ্রাম শোষক শ্রেণীর, শাসক শ্রেণীর বিরুদ্ধে সচেতন রাজনৈতিক সংগ্রামও বটে। তাহলে এইটাকে যদি আমরা একটা স্তরে নিয়ে যেতে না পারি, তাহলে এই ধরনের সংগ্রাম শুধুমাত্র ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা পারব না গোটাটাকে আয়ত্ত করতে। ভারতবর্ষ 1923 সালে, ঠিক 100 বছর, মাদ্রাজে সেই সময়ে মে দিবসে লাল ঝান্ডা প্রথম পতাকা তুলেছিলেন এম সিঙ্গারা ভ্যালু, 3টি সংগঠনের পক্ষ থেকে, সেটাও আজ 100 বছর। মে ডের দিন আমরা যদি স্মরণ করি এইটুকু রেফারেন্স আজকের আলোচনায় যে প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, লুট হচ্ছে শ্রমশক্তি, অনিবার্য ফল হিসাবে বৈষম্য বাড়ছে, রোজগার নেই, রোজগারহীনতা, কম রোজগার, আয় কম, বাজারে বাজার দর বেশি, 1% মানুষের হাতে 70% সম্পদ পুঞ্জীভূত হচ্ছে। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ মার্জিনের বাইরে, বাজার সংকুচিত হচ্ছে, আর বিদেশের বাজার উন্মুক্ত, তারা এসে ঢোকে, প্রতিযোগিতা আরও কঠিন করছে। আর এটা আমাদের দেশে না, পুঁজিবাদী দেশগুলোতেও এই সংকট মোকাবেলায় পুঁজিবাদ পেরে উঠছে না। কোভিড মোকাবেলায় আমরা চূড়ান্ত ব্যর্থতা বড় বড় দেশের, উন্নত দেশের, প্রথম বিশ্বের দেশের দেখেছি। তাহলে এই সংকটের গুরুতর প্রভাব যখন আমাদের জনজীবনে পড়ছে, তখন দক্ষিণ পন্থা, রাইট উইং শিফট, দক্ষিণ পন্থার প্রতি আকর্ষণ বাড়ছে তাৎক্ষণিক কিছু স্লোগানকে সামনে রেখে।